আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاه والسلام على حبيب الله في كل لمحه ونفس من كل ذره بعدد علم الله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পবিত্র মাস রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় রহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, জগতের তিনি হচ্ছেন প্রভু, আর আমাদের নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু, উই সেন্ড ইউ নট ফর দ্য মার্সি ফর অল ক্রিয়েচার্স, আমি আপনাকে জগতের জন্য একমাত্র রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে পাঠিয়েছেন হেদায়েতের নূর করে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর নবী হচ্ছেন জগতের জন্য নূর, এবং নূরের স্বীকৃতি দলিল স্বরূপ আল্লাহ আরেকটি নূর দিলেন, পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। যদিও আল্লাহর নবী আমরা জানি 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কাতুল মোকাররমার বাক্কা শহরে হযরত আব্দুল্লাহ এবং মা আমিনার মাধ্যমে এই দুনিয়াতে তাশরিফ এনেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কখন নবুয়তি দান করেছেন? আল্লাহর নবী ঘোষণা করেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন মাটিতে, আদম আলাইহিস সালাম যখন পানিতে, আদমের বডি এক জায়গায়, আদমের শরীর এক জায়গায়, রূহ যখন আরেক জায়গায়, আল্লাহর নবী বলেন আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ, একদিকে আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে হাজারো হাজার বছর আগে আল্লাহর নবী নূর হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ছিলেন, যেমনটি তাফসিরে রুহুল বয়ান শরীফে তৃতীয় খণ্ডের মধ্যে রয়েছে, সিরতে হালবিয়ার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে জিব্রাইল, তোমার বয়সটা কত? জিব্রাইল বলেছেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি জানি না আমার বয়স কত, তবে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি চতুর্থ আকাশের দিকে আমি তাকিয়ে দেখি একটি নূরের তারকা দাউ দাউ করে জ্বলে। সুবহানাল্লাহ, ওই নূরের তারকা যদি একবার উদিত হতো 70,000 বছর পর্যন্ত উদিত হতেই থাকতো, একবার যদি ডুবে যেত 70,000 বছর পর্যন্ত ডুবেই থাকতো। আল্লাহর নবী বলেন, হে জিব্রিল, তুমি এই নূরের তারকা কতবার দেখেছো? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নূরের তারকাটাকে উঠতে আর ডুবতে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, জিব্রিল, তুমি কি জানো সেই নূরের তারকা কে? তখন জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহ রাসূল বলেন, আমি নবী ছিলাম সেই নূরের তারকা। সুবহানাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন নূর করে, আর পাঠিয়েছেন সর্বশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তো দুনিয়াতে এসেছেন শেষ নবী হয়ে, রাসূল হয়ে, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের দোয়া, হযরত মূসা আলাইহিস সালামের প্রার্থনা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া ছিলেন আমাদের এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হযরত ইসমাঈল যবীহুল্লাহর নসল দিয়ে আসে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়াজাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা ওয়া আমার আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলা, তুমি ইসমাঈলের নসল দিয়ে এমন একজন রাসূল পাঠাও, মিন হুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল এসে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনকে শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, ওয়া ইয়াজাক্কিহিম, মানুষের অন্তর পরিশুদ্ধ করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ তুমি মহা পরাক্রমশালী, তুমি মহান দয়ালু। বন্ধুরা আমার, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় ওয়ান নেহায়া জিলদ সানি দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় তিনি লিখতেছেন, দাআ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া কাঈমুন, ইব্রাহিম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শুভাগমন মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ, নবীর মিলাদুন নবী আমরা শুধু চ্যানেলাইতে পালন করি না, বরং নবীর মিলাদুন নবী 4,000 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম
পালন করেছেন। এবং আমরা কোরআনুল করিম সুরা আস-সফের মধ্যে দেখতে পাই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসুলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের শুভ সংবাদ দিচ্ছি, ও আমার হাওয়ারি ও আমার সাহাবীরা তোমরা শোনো, সেই রাসূল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো আকাশে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, নবীর দুরুদ পড়তেছেন, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী হবেন আমাদের দুনিয়া আখেরাতে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, যেই নবীর মিলাদুন্নবী আমরা পালন করছি। অনেকে বলে নবীর মিলাদুন্নবী নাই, নবীর মিলাদুন্নবী আছে। কোরআনুল কারিমের মধ্যে আমরা পাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, নিয়ামত হিসেবে দিয়েছেন, বরকত হিসেবে দিয়েছেন, এই নবীর আগমনে খুশি হওয়ার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়তি থি হজরত আমিনা সুনতি থি আওয়াজ আতি থি আ নবী সালাম